মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমগুলোকে প্রথমেই আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এবার সামান্য নুডলস সিদ্ধ করে নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মাখিয়ে নেব। পেলসের সাথে কর্নফ্লাওয়ারটা যেন ভালো কোট হয়। এবার ফ্রাইং প্যানেতে সাদা তেল গরম করব। সাদা তেল গরম হলে এর মধ্যে নুডলসগুলো দিয়ে ভালোভাবে ডিপ ফ্রাই করে ভেজে নেব। নুডলসগুলো লাল হতে শুরু করলে নামিয়ে নেব। এবার ওই পাত্রেতে রসুন কুচি দিয়ে রসুনটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বিনস কুচি, দিয়ে বিনসটা এক মিনিট ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে আবারও এক মিনিট হালকা হাতে নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি গাজরের কুচি। এবার দিয়ে দিলাম বাঁধাকপি গ্রেট করা, দিয়ে ভালোভাবে এক থেকে দু মিনিট ভেজে নেব। আপনারা জানেন সুপের সবজি বেশিক্ষণ ভাজতে লাগে না। এবার বাঁধাকপি সেদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম মাশরুম কুচি। এবার হালকাভাবে ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিলাম ভিনিগার, দিলাম সেজওয়াইন সস, আর এর মধ্যে অ্যাড করছি রেড চিলি সস, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই শীতে আপনাদের সাথে অনেকগুলো স্যুপের রেসিপি আমি শেয়ার করেছি, সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন এই ভিডিওর পর। এবার অ্যাড করলাম বেশ খানিকটা পরিমাণে জল, দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে ফুটতে দেব। ফুটতে শুরু করলে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে একেবারে লোতে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। মিশ্রণটি বেশ গাঢ় হয়ে এসেছে। এবার ওপর থেকে সামান্য ধনে পাতা ছড়িয়ে আপনাদের জন্য পরিবেশন করছি আজকের রেসিপি। এবার ওপর থেকে সাজিয়ে দিচ্ছি ফ্রায়েড নুডলসটা। আপনারা এটা মিশিয়েও খেতে পারেন। এবার ওপর থেকে সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনে পাতা। চলুন আমাদের ম্যাকচাও স্যুপি নুডলস রেডি অ্যান্ড সার্ভ। কেমন লাগলো এই রেসিপিটি অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো টাটা।